আজি আম আদমি পার্টি রাজ্য সম্পাদক জন্মেজয় স্বাইঙ্ক নেতৃত্বে আম আদমি পার্টি পক্ষর সাধারণ লোকর মৌলিক অধিকার সমস্যাকে নিয়ে রায়গড়া জেলাপাল কার্যালয় সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করা সহ মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে এক দাবিপত্র জেলাপাল প্রদান করা যাই। এই বিক্ষোভে আম আদমি পার্টি রাজ্য আবাহক নিশিকান্ত মহাপাত্র যোগ দিয়ে রাজ্য সরকার কড়া সমালোচনা করা সহ দিল্লি ঢাঞ্চা পরি ওড়িশার মধ্যে লাগু করা হয়ে বলে সে কহিলে যে দিল্লি সরকার লোক মাগণার বিদ্যুৎ পানীয় জল যোগাউথা বেড়ে শ্রমিক মানুষ 3000 টাকা ভড়া প্রদান নিয়ে ঘোষণা করেছেন। এসব সত্ত্বে দিল্লি সরকার রাজস্ব বড়ুয়া বেড়ে আম রাজ্য সরকার বাকি করবার ব্যস্ত। এবে এহা লজ্জাজনক ঘটনা। এসহ কিছু প্রমুখ দাবি উপস্থাপন করলে প্রমুখ দাবি মধ্যে রয়েছে ভূমিহীন বস্তিবাসী ঘরবাড়ি পটা ঘর যোগাই দেবে, রেলবাই জায়গায় রুথিবা ভূমিহীন বস্তির লোক উচ্ছেদ পূর্ব থইথান করা, সমস্ত গরিব এবং মধ্যম শ্রেণীর লোক 200 ইউনিট পর্যন্ত মাগণা বিদ্যুৎ, 400 ইউনিট পর্যন্ত অধা দামে বিদ্যুৎ যোগাই দেওয়া সহ মাসিক ভড়া 1500 টাকা বৃদ্ধি করা ইত্যাদি। এইসব দাবি আগামী দিনের যদি পূরণ নহে তবে আম আদমি পার্টি পক্ষ নবীন নিবাস ঘেরাও করা যাবার চেতাবনী দিয়া যাই। রায়গড়ারু সন্তোষ কুমার পানিগো রিপোর্ট, J4 নিউজ।